বন্ধুরা, আমরা ইতিমধ্যে লেন্স মেকারের সমীকরণ সম্পর্কে জেনে ফেলেছি। লেন্স মেকারের সমীকরণটা হচ্ছে 1/f = μ - 1 × 1/r1 - 1/r2। মিউ হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, আর ওয়ান আর আর টু হচ্ছে লেন্সের দুই পাশের বক্রতার ব্যাসার্ধ। কিন্তু এই সমীকরণটি কিভাবে আসলো সেটা জানতে হলে আমাদের আগে জানতে হবে গোলীয় তলে কিভাবে প্রতিসরণ হয় বা রিফ্র্যাকশন একটা স্পেরিক্যাল সারফেস কিভাবে হয়ে থাকে সেটা আমাদের জানা লাগবে। কেন? কারণ লেন্স হিসাবে যদি আমরা চিন্তা করি, লেন্স আসলে কিন্তু দুটো গোলীয় তল। তাহলে আমরা যদি একটা গোলীয় তলের ক্ষেত্রে প্রতিসরণ কীভাবে হয় সেটা জানতে পারি, আমরা বাকিটার ক্ষেত্রেও জানতে পারবো। তাহলে চলো আমরা এই বিশেষ অবস্থাটা দেখি। এখানে আমরা একটি গোলীয় তল দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের সেই গোলীয় তল। এটা হচ্ছে এ মাধ্যম আর এটা হচ্ছে বি মাধ্যম। এ মাধ্যমে আলোকীয় ঘনত্ব বি মাধ্যমের চেয়ে কম, অর্থাৎ এটি হালকা মাধ্যম, এটি ঘন মাধ্যম। তাহলে এইখানে যদি একটি আলোক উৎস থাকে এ বিন্দুতে, আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হবে। এই ধরো এই সেই বি বিন্দুতে আপতিত হলো। এই বিন্দুতে আমরা একটি লম্ব আঁকি যেটা হচ্ছে আমাদের অভিলম্ব হিসাবে কাজ করবে। সেই অভিলম্বটা ঠিক আলোক কেন্দ্র দিয়ে চলে গেল। তাহলে দেখো, যেহেতু হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে যে অভিলম্ব, এই যে এন বি সি যে অভিলম্ব, সেটা দিকে সরে যাবে। এই পর্যন্ত আমরা জেনে ফেলেছি। তাহলে দেখো এখানে আপতন কোণটা কী হচ্ছে বা রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা বা ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কী হচ্ছে। এটা যদি অভিলম্ব হয় এন বি সি আর এটা যদি আপতিত আলোকরশ্মি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ, আর এটা কি আমাদের রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল অর্থাৎ প্রতিসরিত কোণ। এই আরটা হচ্ছে আমাদের প্রতিসরিত কোণ। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই যে আলোকরশ্মিটা এখানে চলে যাচ্ছে, এখান থেকে যদি কেউ দেখে তাহলে কী মনে হবে? এই আলোকরশ্মিটি এই বরাবর যাচ্ছে না? আমাদের চোখ তো আর এরকম বাঁকাভাবে দেখবে না, সে মনে করবে আলোকরশ্মিটি একটু সরে এসেছে, সরে এসে কিউ বিন্দু থেকে আসছে, অর্থাৎ এ বিন্দুর অবস্থান তার কাছে মনে হবে কিউ অবস্থানে রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইমেজ। আলোক কেন্দ্র থেকে যদি ধরি, এটা হচ্ছে আমাদের ভি, আর এখান থেকে এটাকে দূরত্ব হচ্ছে আমাদের ইউ, অর্থাৎ ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব হচ্ছে ভি, এইটুকু হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ ও সি, আর এই যে পুরো অংশটুকু এটা হচ্ছে আমাদের ইউ অর্থাৎ লক্ষ্যবস্তুর অবস্থান। তাহলে এরকম একটা অবস্থায় আমরা যখন এসে পড়েছি, চলো আমরা একটু গাণিতিকভাবে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করি। তো দেখো, এটা যদি আই হয় আর এটা যদি আর হয়, তাহলে আমরা একটা বিখ্যাত সূত্র জানি স্নেলের সূত্র থেকে, যে সাইন আই ডিভাইড বাই সাইন আর ইকুয়ালস টু মিউ, উপাদানের প্রতিসরাঙ্ক। এখানে কোথায় কোথায় যাচ্ছে? এ থেকে বিতে। আচ্ছা, তাহলে সাইন আই সমান লিখতে পারি আমরা সাইন আই সমান মিউ ইন্টু সাইন আর। উভয় সাইডকে আমরা সাইন সি দিয়ে ভাগ করে দিলাম। এখন সাইন সিটা কোথেকে আসলো চলো সেটা একটু দেখে নিই। সাইন সিটা এসেছে আমাদের একটা ত্রিভুজ থেকে। দেখো এখানে কিন্তু দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। আমরা যদি ঠিকভাবে খেয়াল করে দেখি, একটা হচ্ছে বি কিউ সি আর একটা হচ্ছে এ বি সি, দুটো ত্রিভুজ আমরা এখানে লিখে রাখি, ত্রিভুজ বি কিউ সি আর ত্রিভুজ এ বি সি। তো এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই যে সি কোণটা রয়েছে, তো সি কোণটার জন্য আমরা একটা অনুপাত নিলাম, সাইন অনুপাত, সেটা দিয়ে উভয় সাইডকে ভাগ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের সেই সাইন সি। কেন করলাম সেটা একটু দেখি। সাইন আই বাই সাইন সি, আমরা ত্রিভুজের একটি, আমরা সাইন রুলটা যদি চিন্তা করি, ত্রিভুজের সাইন রুল হবে এ সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি। অর্থাৎ একটা ত্রিভুজের যদি এটা এ কোণ হয়, তার বিপরীত বাহুকে বলি আমরা এ, তাহলে বিপরীত বাহু ডিভাইড বাই ওই কোণটার সাইন অনুপাত অলওয়েজ একটা ধ্রুব সংখ্যা হয়, তাই এটাকে আমরা বলি সাইন সূত্র। সেই সাইন সূত্র অনুযায়ী যদি আমরা একটু চিন্তা করি, এই দেখো, এই যে সাইন আই অর্থাৎ এইখানে যে আইটা রয়েছে তার বিপরীত বাহু কি? এসি। তাহলে আমরা সাইন আইয়ের বদলে এখানে আমরা লিখতে পারি এসি, আবার সাইন সি এর বদলে কী লিখতে পারি? এ বি সি ত্রিভুজের বেলায় আমরা লিখতে পারি এখানে এ বি। আবার মিউ ইন্টু সাইন আর বাই সাইন সি, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি সাইন আর এর যে এখানে যদি ধরি, ওই যে আর কোণটা তৈরি হয়েছিল এর বিপ্রতীক কোণটা কী? এখানকার আর কোণটা, অর্থাৎ ত্রিভুজ বি কিউ সিতে যে আর কোণ রয়েছে বিপ্রতীক কোণ হিসাবে, তাহলে আর এর বিপরীত বাহু হচ্ছে সি কিউ। আবার এইখানে যে সাইন সি, তার বিপরীত বাহু এই ত্রিভুজের ক্ষেত্রে হয়ে যাচ্ছে
বিকিউ। তাহলে এই পর্যন্ত আমরা বেশ ভালোভাবে জেনে নিলাম। এখন একটা মজার বিষয় খেয়াল করো, এই এ বিন্দুটার কোণটাকে খুব বেশি বড় অবশ্যই না, তাহলে এই কোণটা যদি থেটা প্রায় শূন্যের কাছাকাছি হয় তাহলে কী মনে হয়, এ বি যতটুকু এও ততটুকু, অর্থাৎ আমরা লিখতে পারি এ বি প্রায় এও সমান। আবার কিউ বি সমান আমরা লিখতে পারি কিউ ও কিউ এর সমান, কারণ কিউ এর কোণটাও অতটা বড় বলে মনে হচ্ছে না, আসলে এটা বাস্তবে এত বড় হয় না, যেহেতু এই কোণ দুটো ছোট হচ্ছে তাহলে আমরা এই সম্পর্কটা লিখে ফেলতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, এসি বাই এ বি, এসি আসলে কতটুকু, এই জায়গাটুকু। তাহলে এসি সমান আমরা লিখতে পারি ও এ মাইনাস ও সি। ও এ কতটুকু, আমাদের এ বিটা আমরা বলেই নিয়েছি হচ্ছে এ ওর সমান, তাহলে আমরা নিচে এটাকে ও ও এ লিখতে পারি। আর এখানে থাকলো আমাদের সি কিউ, সি কিউটা দেখো এখান থেকে এই দূরত্বটা, আমরা এটার বদলে লিখতে পারি ও কিউ মাইনাস ও সি, তাহলে ও কিউ মাইনাস ও সি লিখলাম। আবার বি কিউ সমান আমরা দেখেছি কিউ বি বা বি কিউ এর সমান, তাহলে বি কিউ এর জায়গায় আমরা ও কিউ লিখতে পারি। তাহলে সমীকরণটা এখন কী দাঁড়ালো, ওয়ান মাইনাস ও সি বাই ও এ ইকুয়ালস টু মিউ নট মিউ ইন্টু ও কিউ মাইনাস ও সি এর জায়গায় আমরা এটা কেটে লিখতে পারি ওয়ান ও সি ডিভাইড বাই ও কিউ। এখন একটা জিনিস খেয়াল করো, ও সি আসলে কতটুকু, আমাদের বক্রতার ব্যাসার্ধ। দেখো আলোকরশ্মি এই যেখান দিয়ে যাচ্ছে একটা অবতল অংশ পাচ্ছে না, তাহলে বক্রতার ব্যাসার্ধটাকে আমরা নেগেটিভ আর লিখতে পারি। আর ও এ কতটুকু, আমরা বলেছি এটা ইউ এর সমান। আবার মিউ নটের ক্ষেত্রে দেখো ওয়ান মাইনাস আমাদের থাকছে ও সি, ও সি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ সেই মাইনাস আর। আর ও কিউ কি, আমাদের বিম্বের দূরত্ব বা ইমেজ, যেহেতু লক্ষ্যবস্তু যেদিকে বিম্ব সে একই দিকে তৈরি হচ্ছে, আমরা এটাকে বলতে পারি মাইনাস ভি। তাহলে এখন যদি আমরা হিসাব করে দেখি এটা থাকছে ওয়ান এরকম, আর এখানে থাকছে প্রতিসরাঙ্ক ওয়ান মাইনাস আর ভি। তাহলে এখন যদি আমরা এটাকে একটু হিসাব করে লিখি তাহলে একটা সময় দেখবে যে ফলাফলটা আসছে এইরকম, মিউ নট বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু আমাদের মিউ নট মাইনাস ওয়ান ডিভাইড বাই আর। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসি তাহলে শেষ পর্যন্ত আমরা এইরকম একটা ফলাফল পাবো। এই ফলাফলটাই হচ্ছে গোলীয় তলে প্রতিসরণের সূত্র। একটা লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা সাইডের প্রতিসরণের সূত্র, এটা হচ্ছে লেন্সের প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে ইমেজের অবস্থান বা বিম্বের অবস্থান, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান, আর এটা হচ্ছে লেন্সের ওই পাশের বক্রতার ব্যাসার্ধ। এই সূত্রটা আমরা পরবর্তীতে এই লেন্স মেকারের সমীকরণে ব্যবহার করবো।